তো আমার রান্না বান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে। এটা হলো পটল, আলু, গাজর ভাজি, পলি মাছের চচ্চড়ি, সজনে পাতা ভর্তা আর আম ডাল, মসুরির ডাল। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ। তো এখন পটল, আলু আর গাজর একসাথে ভাজি করব। পেঁয়াজ দিলাম তেলে, কাঁচামরিচ কুচি দিলাম, লবণ, হলুদ, প্রথমে আলুটা দেব, এবার পটল আর গাজর দেব। ঢেকে ঢেকে ভাজি করে নেব। ভাজিটা ওই চুলায় বসিয়ে দিয়েছি। কালিজিরা ফোড়ন দিলাম, রসুন চেঁচা কয়েকটা কোষ চেঁচে দিয়েছি, একটু পেঁয়াজ, কিছু কাঁচামরিচ দিয়েছি, সজনে পাতা বাটা করেছি, ওটা রান্না করব। পাতায় মিহি করে বেটে নিয়েছি, ওটা এখন রান্না করব। এবার সজনে পাতা বাটাটা দিয়ে দিলাম, এটা যে কত উপকারী, যারা খেয়েছেন তারাই বুঝেন। তো আমি পাতায় বেটে নিয়েছি, এভাবে করলে খেতে ভালো লাগে। সজনে পাতার একটা গ্রানও আছে, সেই রকম করে নেড়ে নেড়ে একটু রান্না করে নেব। স্বাদ মতো লবণ দিলাম, আর হলুদ দেব না, হলুদ না দিলেও খারাপ হবে না, হলুদে তো আর স্বাদ করে না, আজ হলুদ দেব না। সজনে পাতা বাটা হয়ে গেছে রান্না, এখন আর ওই ভাতটা নাই। তো অনেকক্ষণ পর্যন্ত এইভাবে করে নেড়ে নেড়ে নিয়েছি, হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মসুরির ডাল, চারটা কাঁচামরিচ দিলাম, ডাল সিদ্ধ হয়ে গেছে, একটা তেজপাতা, কাঁচা পেঁয়াজ, স্বাদ মতো লবণ, হলুদ, আম। এটা টপ মিষ্টি আম আমাদের বাড়ির গাছের। তো ছোট ছোট সাইজের আমগুলি পাকছে না, ওইগুলি ফসে যাচ্ছে, তো আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন ডাল রান্না করে করে খাচ্ছি, খুব ভালো লাগছে। গতকালও আম ডাল রান্না করেছিলাম, এভাবে অনেক ভালো লেগেছে। ডালটা ওই সাইডে বসিয়ে দিয়েছি, এই সাইডে ভাজিটা নিয়ে আসছি। ভাজিটা ওই চুলায় বসিয়েছিলাম, তো এখন এদিকে নিয়ে আসছি। তো একটু তাড়াতাড়ি করে রান্না করব। তো দাদা চলে আসছে, এখন 12:30 মতো বেজে গেছে। তো আমি মাছের তরকারিটা বসিয়ে দিয়ে তারপর ভাত বসাবো, তারপর ঘরটা একটু মুছে স্নান করে নেব। একটু তাড়াতাড়ি রান্না করতে হবে, দাদা চলে আসছে, বিকালে আবার এই ডাক্তার দেখাতে যাবে, তো এখানে দুপুরে খাওয়া দাওয়া করবে। তো ভাজিটা হয়ে গেছে, এবার নামাবো। ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার একটু ঘুটে দেব। সুন্দর
सुंदर मत गुटा हो गए फोड़न दीब डाले फोड़न दीब दुईटा शुकनो मरीच और एक पेज हो गए फोड़न এইগুলো বিলাতি ধনিয়া পাতা তো এটা কুচিয়ে নেব একটু ডালে দেব একটু দিয়ে দিলাম এবার নামিয়ে নেব হলুদ লবণ মরিচ মেখে নিয়েছি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি সব মাছ এখন উঠি এটা একেবারে লাল লাল করে ভাজা হয়েছে এই কারণে কাঁটা খাওয়া যাবে না কাঁটার জন্য খাওয়া যাবে না এই কারণে মচমচে করে ভেজে নিয়েছি একটু জিরা ফোড়ন দিলাম পটল লবণ এগুলি একটু লাল লাল করে ভেজে নেব পটলগুলো পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বাটা পেঁয়াজ দেব পেঁয়াজ একটু ভাজা হয়েছে এবার বাটা মরিচ দিয়ে দেব কাটা দেওয়া জল সহ নিয়ে নিয়েছি একটু হলুদ ভালোভাবে কষানো হয়ে গেছে লবণ মরিচ হলুদ দিয়ে পেঁয়াজ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার গরম জল দেব মাছগুলো দিয়ে দেব মাছগুলো একেবারে ভালোভাবে ভেজে নিয়েছিলাম আর একটু লবণ লাগবে তরকারিতে বাটা মরিচ বাটা পেঁয়াজ দেওয়াতে ঝোলটা কত সুন্দর হয়েছে দেখুন বেশি ঝোল করি নাই এটা এটা মাখো মাখো থাকবে তরকারিটা হয়ে গেছে এবার নামাবো একটু ধনিয়া পাতা দিলাম বিলাতি ধনিয়া বাস তো আমার রান্না বান্না একেবারে শেষ এখন ভাত বসিয়ে স্নান করতে যাব ঘর মুছে স্নান করে নেব তো এটা হলো ভাজিটা পটল আলু আর গাজর ভাজি ওইটা হলো সজনে পাতার ভর্তা আর এটা হলো ফলি মাছের চচ্চড়ি পটল দিয়ে আর মসুরির ডাল আম দিয়ে তো রান্না বান্না শেষ খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে আসিলাম কতক্ষণ তো এখন 5টা বেজে গেছে তো উপরে আসছি
ছাদে কাপড় চোপড় অনেকগুলি ধুয়েছিলাম আজকে, তো সকাল বেলায় ধুয়েছি, ওইগুলি রোদ্রে দিয়েছিলাম। পার্থর বাবা সহ আসছি, ও ওগুলি সব নিয়ে গেছে। পার্থর জামা প্যান্ট ওর বাবার অনেকগুলি কাপড় ধুয়েছি। আসে একটু দাঁড়াইছি, কি ভালো লাগে এর উপরে আরেকটা ছাদ হওয়াতে বাসায় আমরা অনেক আরামে আছি এখন। আগে তো দুপুর হইলে গরমে থাকা যাইতো না, এখন ওই রকম গরম লাগে না। তো আজকে আপনাদের সাথে খাওয়া দাওয়া শেয়ার করতে পারি নাই, ওই দাদারা আসাতে তাড়াতাড়ি ভাত টাত দিয়েছি, আমরাও খেয়ে নিয়েছি গল্প স্বল্প করতে করতে, আর ভিডিও করতে পারিনি। আজকের সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।